ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার জন্মবার হিসেবে আপনি কি কি জিনিস পরিবর্তন করলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন, কোন কোন ক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন, আপনার অর্থনৈতিক পরিকাঠামো, আপনার সাংসারিক জীবন, আপনার হেলথ, এই সব বিষয়গুলো যদি আপনারা ভালো পেতে চান তাহলে আমি কিছু কিছু ছোট পরিবর্তন বলবো, সেগুলো যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে আপনারা অনেকটা বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এবার জানবো বৃহস্পতিবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তারা কি কি পরিবর্তন করলে বেটার রেজাল্ট পাবেন। তারা বৃহস্পতিবার দিন লক্ষ্মী গণেশের পুজো করুন, সেক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনার বাড়িতে যারা সিনিয়র আছে বা আপনার যারা টিচার আছে তাদের সাথে রিলেশন খুব ভালো রাখুন, তাদেরকে রেসপেক্ট করুন, সেক্ষেত্রে আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আপনারা যতটা পারবেন নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনারা বৃহস্পতিবার দিন কোনো রকমভাবে অর্থ কাউকে ধার দেবেন না, বৃহস্পতিবার দিন অর্থ ধার না দিলে আপনারা কিন্তু অনেক বেটার রেজাল্ট পাবেন। এগুলো 100% কাজ করবে, আপনারা করে দেখুন, অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবেন, লাইফের অনেক পরিবর্তন এগুলোর ফলে আপনারা দেখতে পাবেন। যদি মনে করেন কাউকে কিছু দান ধ্যান করব, সেটা অবশ্যই বৃহস্পতিবার দিন করুন, আর কাউকে কমিটমেন্ট করলে সেটা অবশ্যই করে রাখার চেষ্টা করুন। এই জিনিসগুলো আপনাকে আপনার লাইফে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে। সবসময় যে দামি রত্ন ধারণ করলেই কাজ হয় সেটা কিন্তু নয়, আপনার এই ছোটো ছোটো পরিবর্তনগুলো আপনাকে একটা প্রকৃত মানুষ হতে কিন্তু সাহায্য করবে, আর তার সাথে সাথে আপনার ভাগ্যে অনেকটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। এইটুকুই, এগুলো করুন আর আমাকে জানান কেমন রেজাল্ট পেলেন না পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে বলবো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। টাটা।